বাংলা সিনেমা জগতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে যে কজন নায়িকা খুব অল্প সময়ের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে তাদের মাঝে অন্যতম একজন মাহিয়া মাহি। মাহিয়া মাহি বাংলাদেশ চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম আকর্ষণীয়, সুন্দরী, জনপ্রিয় একজন অভিনেত্রী। 2012 সাল থেকে সিনেমার কাজে বেশ কয়েক বছর ব্যস্ত সময় পার করলেও বর্তমান সময়ে তাকে আগের মতন তেমন আলোচনায় আসতে দেখা যায় না। তবে সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি আপত্তিকর ভিডিও ভাইরালের মাধ্যমে আবারও এসেছেন আলোচনা সমালোচনায়। এর আগে ছোটকালে ডাক্তার হবার স্বপ্নে বিভোর মাহি হুট করেই মডেলিং থেকে বনে গিয়েছিলেন মূলধারার একজন চলচ্চিত্র নায়িকা। ডাক্তার হবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া মাহি কিভাবে বনে গেলেন একজন চলচ্চিত্র নায়িকা? অন্যদিকে সম্প্রতি তার পেজে তারই মতো দেখতে কারো খোলামেলা আপত্তিকর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরালের আসল কাহিনী কি, এ সকল তথ্য নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। এছাড়াও ভিডিওটিতে থাকছে তার জীবনের গল্প ও নানান অজানা তথ্য, সেই সাথে তার বিবাহিত জীবনের বর্তমান অবস্থা জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মাহিয়া মাহি 1993 সালের 27 অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। মাহিয়া মাহির পৈতৃক নিবাস চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলায় এবং সেখানেই তার বাপদাদা সহ সকল পূর্বপুরুষের স্থায়ী বসবাস। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন। সিনেমা জগতের নাম মাহিয়া মাহি হলেও তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। শৈশব বাল্য জীবনের বেশিরভাগ কেটেছে নাচোল, মনমোটলা, রাজশাহী এবং ঢাকাতে। ঢাকা উত্তরা হাই স্কুলে প্রাথমিক, মাধ্যমিক এবং 2012 সালে তিনি ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ছাত্রী হিসেবে খুবই মেধাবী ছিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই তার ফলাফল ছিল গোল্ডেন A+। তিনি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। এরপর তিনি শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর গ্র্যাজুয়েশন করেন। মাহিয়া মাহি কখনো চিন্তা করতেন না যে তিনি ফিল্মের নায়িকা হবেন। তার অদম্য ইচ্ছা ছিল ডাক্তার হবার। তিনি তার এক বন্ধুর মাধ্যমে শোবিজ মডেলিং সম্পর্কে জানেন এবং পরে মডেলিং এর প্রতি আগ্রহী হন এবং তার ওই বন্ধুর অনুপ্রেরণাতেই শেষ পর্যন্ত কিছু ফটোশুট করে জার্স মাল্টিমিডিয়ার অফিসে জমা করেন। তখন জার্স মাল্টিমিডিয়া তাদের প্রথম ডিজিটাল ছবির জন্য নতুন মুখের সন্ধানে ছিল। শেষ পর্যন্ত জার্স দেশে প্রথম ডিজিটাল চলচ্চিত্র ভালোবাসার রং চলচ্চিত্রের জন্য তাকে নায়িকা হিসেবে সিলেক্ট করেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক নবাগত অভিনেতা বাপ্পি চৌধুরী। এই রঙের আভাই খুব অল্প সময়ে বনে যান দেশি চলচ্চিত্রের হাই প্রোফাইল চিত্রনায়িকা। স্বাভাবিকভাবে দেখা যায় বড় পর্দায় নায়িকা হতে কোরপত্রের প্রচ্ছদ মডেল, র্যামে হাঁটা কিংবা ছোট বড় নাটকে কাজ করার একাত্ম অভিজ্ঞতা রেফারেন্স হিসেবে কাজে আসে। সেই ক্ষেত্রে এই ধরনের কোনো অলিগলি না মারিয়ে সরাসরি চিত্রনায়িকার মহাসড়কের যাত্রী হন তিনি। এটা ব্যতিক্রম। সাহসী অভিষেক শাহিন সুমনের পরিচালনায় ভালোবাসার রং ছবিটি 2012 সালের 5 অক্টোবর মুক্তি পায়। প্রথম ছবিতেই তার দুর্দান্ত অভিনয় দক্ষতায় সকলের নজরে আসেন মাহি। মাত্র 22 বছর বয়সে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবির ব্যাপক ব্যবসায়ী সাফল্যের পর 2013 সালে মাহি অভিনীত 4টি চলচ্চিত্র মুক্তি পায়। ছবিগুলো হলো শাহিন সুমন পরিচালিত অন্যরকম ভালোবাসা, যাতে তার নায়ক ছিলেন বাপ্পি, এবং এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেত্রী ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হন। এরপর দ্বিতীয় ছবি হলো সাইমন সাদিকের বিপরীতে জাকির হোসেন রাজু পরিচালিত পোড়ামন এবং পিএ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল, যাতে তার নায়ক ছিলেন সুপারস্টার শাকিব খান, এবং এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে বার্সাস পুরস্কার লাভ করেন এবং মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হন। এরপর বাপ্পি চৌধুরীর বিপরীতে মুনতাজুর রহমান আকবর পরিচালিত তবুও ভালোবাসি, এই ছবিগুলো ব্যবসায়িক সাফল্য লাভ করে এবং মাহির অভিনয় সকলের কাছে প্রশংসিত হয়। এরপর থেকে মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সব হিট সুপারহিট ছবি উপহার দিতে থাকেন দর্শক। 2013 সালের পর 2014 সালে 6টি ছবিতে অভিনয় করেন মাহি। ছবিগুলোতে ছিল তার ভিন্ন ভিন্ন 6টি চরিত্র, যেমন কি দারুণ দেখতে কলেজ পড়ুয়া চিটিংবাজ মাহি, অগ্নিতে জ্বলন্ত অগ্নি, দবির সাহেবের সংসারে কমেডিয়ান চুমকি, হানিমুনে ধনির টাকার দুলালি, অনেক সাধের ময়নাতে গ্রাম্য সরল মেয়ে ময়না, এবং দেশা দ্য লিডারে সাংবাদিকতা। ক্যারিয়ারে 2014 মাহিকে এনে দিয়েছে সর্বোচ্চ সফলতা। 2015 সালে তিনি অভিনয় করেন আরও 4টি সিনেমাতে, এর মধ্যে রোমিও বনাম জুলিয়েট সিনেমার মাধ্যমে ওপার বাংলা কলকাতায় অভিষেক ঘটে মাহির।
একই বছরে তার নায়িকা প্রধান অগ্নির সিকুয়েল অগ্নি টু সিনেমাটিও কলকাতার সাথে যৌথভাবে নির্মিত হয়। সিনেমাটি বাংলাদেশে রোজারিদে মুক্তি পায়। দেড় বছর রাজত্ব করা সুপারস্টার শাকিব খানের সিনেমার সাথে হাড্ডাহাটি লড়াই করে মাহির সিনেমা। 2017 সালে তার একমাত্র সিনেমা ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যেটি ছিল বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা। সিনেমাটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। তারপর 2018 সালে আরও 5টি সিনেমাতে অভিনয়ের পাশাপাশি 2019 ও 2020 সালের জন্য আরও বেশ কয়েকটি সিনেমায় কাজের জন্য চুক্তিবদ্ধ হন। এত এত জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি যেমন জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন, তেমনিভাবে জিতেছেন বেশ কিছু পুরস্কার। সিনেমার নায়িকা হিসেবে মাহিয়া মাহি যতটা আলোচিত, অন্যদিকে তিনি আবার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচিত। তার বিয়ের পর কথিত প্রাক্তন প্রেমিক শাহরিয়ার ইসলাম শাওন তাদের কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন এবং বলা হয় তিনি এবং মাহি 2015 সালের মে মাসে বিয়ে করেছিলেন। এইসব অভিযোগ মাহি প্রত্যাখ্যান করেন এবং তিনি আইসিটি অ্যাকশনে শাওনের বিরুদ্ধে মামলা করেন। পরে আপোষে একটি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে তা মীমাংসা হয়। জানা যায় মাহিয়া মাহির সঙ্গে স্কুল জীবন থেকে শুরু করে শাওনের পরিচয়। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেন। মাহির সঙ্গে শাওনের বন্ধুত্ব সম্পর্ক ছিল। তবে 2016 সালের 24 মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকার ব্যবসায়ী মাসুদ পারভেজ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়। এতে শাওন ক্ষুব্ধ হয়ে মাহিকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। শুধুমাত্র ছবি নয়, সে সময় মাহিয়া মাহির মতো দেখতে আরও একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে যায়। প্রায় সকলেরই ধারণা ছিল ভিডিওটি মাহিরই। সম্প্রতি সেই ভিডিও আবারও মাহির অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয়। তারপর পুলিশের সহায়তায় ফেসবুক থেকে ভিডিওটি সরানোর ব্যবস্থা করা হয়। এ নিয়ে মাহি জানান যে তার সাথে বারংবার অবিচার হচ্ছে, কে বা কারা তার ফেসবুক পেজটি হ্যাক করে এসব করে বেড়াচ্ছে, যা কোনোভাবেই মেনে নেবার মতো নয়। এর আগেও তার পেজটি কয়েকবার হ্যাক হয়েছিল বলেও তিনি জানান। একই ভিডিও 2015 সালেও ভাইরাল হয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, আমার কোনো নোংরা ভিডিও বের হয়নি, সবাই জানে এটা মিথ্যা, আর চলচ্চিত্রের প্রয়োজনে আমাদের প্রায় দেশের বাইরে যেতে হয়। এসব নিয়ে কেউ নোংরা কথা বললে প্রতিদিনই নতুন নতুন ঘটনা বানিয়ে বলা যাবে। তবে এত কিছুর পর সংসার জীবনে মাহি বেশ সুখী বলেই দাবি করেন। স্বামীকে নিয়ে তিনি একবার বলেছিলেন, খুব ভালো, স্বামীকে নিয়ে বেশ ভালো আছি, সে আমার সব বিষয়ে খেয়াল রাখে, সাপোর্ট করে, এটা কাজের ক্ষেত্রে বেশ উৎসাহ হিসেবে কাজ করে আমার জন্য। এর আগে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করা মাহিয়া মাহির সাথে জাজের কর্ণধারেরও প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জনকে পূর্ণতা দিয়ে জাজের কর্ণধর আব্দুল আজিজ একবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, মাহির সাথে আমার তখন গভীর প্রেম। মাহি একদিন জিজ্ঞেস করলো, যদি তোমার মা বলে আমার সাথে সম্পর্ক না রাখতে তুমি কি করবে? আমি বলেছিলাম, মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি ওনাকে দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করব না, সোজা তোমার সাথে সম্পর্ক ব্রেক করে দেব। কিন্তু তুমি এতটুকু নিশ্চিত থাকো, উনি কখনো কোনো দিন আমাকে এই কথা বলবে না, আর এখনও বলেনি। এ বিষয়েও একসময় মাহি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। যাজের মাধ্যমে সুপারস্টার হওয়া প্রতিষ্ঠানটির সাথে মাহির দ্বন্দ্ব তখন থেকেই জোরালোভাবে মিডিয়া পাড়ায় উঠে আসে। আপত্তিকর সেই ভিডিও ভাইরালের পরও সবর ছিল জাজ। সে সবাই জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিমুল্লাহ বলেছিলেন, গত কয়েকদিন আগে মাহির যে নোংরা ভিডিও প্রকাশ পেয়েছে, এমনকি গত 2-3 দিন ধরে তাকে নিয়ে যেসব গোপন অভিসারে কথা পত্রিকায় প্রকাশ পেয়েছে, তাতে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি। তাই জাজ সিদ্ধান্ত নিয়েছে মাহিকে নিয়ে আর কোনো সিনেমা নির্মাণ করা হবে না, কারণ এতে জাজের সুনাম নষ্ট হবে। জাজের সাথে মাহির দ্বন্দ্বের মূল কারণ ছিল তাদের শর্ত অনুযায়ী সিনেমা না করে বাইরের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া। এসবের পাশাপাষি 2016 সালে চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গেছে টি শার্ট আর হাফ প্যান্ট পরে ইফতারের জন্য অপেক্ষা করছেন তিনি। তার ডান পাশে বসে আছেন তার স্বামী অপু। আরও দৃষ্টিকটু বিষয় হলো, ইফতার সামনে নিয়ে সবাই যখন বিনয়ের সাথে অপেক্ষা করছিল, তখন মাহি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। মাহির এই পোশাক আশাক ও আচরণ ইফতারের সাথে বেমানান বলে তখনও সমালোচনায় মুখর হয়ে উঠেছিল ফেসবুক। তবে মাহির ফেসবুক টাইমলাইন কিংবা ভেরিফাইড পেজে এই ছবি আপলোড করা হয়নি। কে বা কারা ছড়িয়ে দিয়েছিল ছবিটি? ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, মাহি কয়েকটি ছবি আপলোড করেছিলেন যাতে দেখা যায় তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন তার স্বামী, আর এ অবস্থায় তারা শুটিংয়ে যাচ্ছিলেন। সেই ছবিগুলোই মাহি ও তার স্বামী যে পোশাকে ছিল ইফতারের ছবিতেও তাদের গায়ে একই পোশাক। তাই ধারণা করা হচ্ছে ইফতারটাও ওই দিন শুটিং স্পটেই হয়েছিল। তবে এই ব্যাপারে মাহির কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এসব নানান বিতর্কিত কাজের মাধ্যমে বারংবার সমালোচনার শিকার হওয়া মাহি তার ইমেজও অনেক নষ্ট করে
করে ফেলেছিল একসময়, যার কারণে তার কিছু সিনেমা থেকে চুক্তি বাতিল করে নেয় প্রযোজকরা। সবকিছু মিলিয়ে মাহির সঙ্গে ছবিতে অভিনয় করতে একবার শাকিব খানও নারাজ ছিলেন। বিতর্ক কাটিয়ে উঠে মাহি আমাদের দারুণ দারুণ সিনেমা উপহার দিয়ে যাক, এটাই কামনা। প্রিয় ভিউয়ার্স, মাহিয়া মাহির অভিনয় আপনাদের নিকট ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। তার ভাইরাল হওয়া নানান ছবি ও আপত্তিকর ভিডিও নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে এখনই জানিয়ে দিন কমেন্ট বক্সে। আরও এমন আলোচিত সমালোচিত তারকা শিল্পীদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব।